सुप्रिय शिक्षार्थीबृंद नमस्कार, आशा करी तुम्हारा सबाई भलो आसो। आज के तुम्हारे उपपाद्य वित्त सम्पर्कित एर आगे तीनटा पढ़िए, आज के चतुर्थ एटा उपपाद्य नम्बर तीन वित्ते। तो आसो आमरा एकटु देखी जे उपपाद्यटा कि। उपपाद्यटा हच्छे कि वित्तेर केंद्र थेके समदूरवर्ती सकल जैर पथ स्पर्श। तार केंद्र थेके जदि वित्तगुलो दूरत्व समान हय ताहले प्रत्येकटा वित्तई कि हबे परस्पर समान। तो एखाने आमरा दुईटी समान दुईटी वित्त जै आकाब एवं केंद्र थेके एदेर दूरत्व समान एवं प्रमाण करब जे ए दुईटी जै समान। যদিও আমাদের এখানে আছে সকল জ্যা, যতগুলোই সমান জ্যা আঁকাই কেন্দ্র থেকে এদের দূরত্ব সমান হয়, এটা আমরা গত ক্লাসে করেছিলাম। আর আজকে আমরা বলবো কেন্দ্র থেকে সমদূরে যতগুলো জ্যা আঁকা যাবে সবগুলোই সমান। তো আমরা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা অঙ্কন করে এই দুটো জ্যাকেই প্রমাণ করবো যে এরা পরস্পর সমান। চিত্রে লক্ষ্য করি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি আর সি বি দুইটা জ্যা, কেন্দ্র ও থেকে এ বির ওপরে ও ই এবং সি বি এর ওপরে ও এফ লম্ব। আমরা জানি কেন্দ্র থেকে অঙ্কিত লম্বই ওই জায়ের দূরত্ব নির্দেশ করে। তাহলে কেন্দ্র এই যে ও আছে ওইটা কেন্দ্র থেকে এ বি এর দূরত্ব, আর কেন্দ্র থেকে ও এফটা সি ডি জায়ের দূরত্ব নির্দেশ করে। আমাদের এই দুটো সমান বলে দিয়েছে, আর প্রমাণ করতে হবে কি এ বি আর সি ডি জায়ের দুইটা সমান। তাহলে আমরা একটু চিত্র অনুযায়ী উপপাদ্যটি একটু লিখে নিই। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুইটি জ্যা, দুইটি জ্যা। তাহলে কেন্দ্র ও আর এ বি আর সি বি দুইটি জ্যা, ও ই ও ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে এ বি ও সি ডি এর উপরে লম্ব, এ বি ও সি ডি এর উপরে লম্ব, এ বি ও সি ডি এর উপর লম্ব। এর যথাক্রম কথাটা ব্যবহার করতার অর্থ হচ্ছে ওইটা এ বি এর উপরে আর ওই একটা সি ডি এর উপরে। এখন ও ই সমান ও এফ হলে প্রমাণ করতে হবে যে কি এ বি সমান সি। তাহলে চিত্র অনুযায়ী আমরা আমাদের উপপাদ্যটাকে সাজিয়ে নিলাম যে ও বৃত্তের কেন্দ্র এ বি আর সি বি দুইটি জ্যা, ও ই এ বি এর উপরে ও এফ সি ডি এর উপরে লম্ব, এবং এই লম্ব দুইটাই জ্যা দূরত্ব নির্দেশ করে। ও ই এবং ও এফ যদি সমান হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ বি জ্যা আর সি ডি জ্যা সমান। এবার আমাদের অঙ্কন করতে হবে। আমরা অঙ্কন করব কি যে ও কমা এ এবং ও কমা
सी जो ओ कमा ए एवं ओ कमा सी जो अंकन सम्पन्न हो प्रमाण प्रमाण क्षेत्र लक्ष्य करी যে আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি এবং এই দুইটা ত্রিভুজ যে দেখো OEA এবং OFC এই দুইটা কোণ সমকোণ মানে একটা ত্রিভুজের যদি একটা কোণ সমকোণ হয় তাহলে ত্রিভুজগুলোকে সমকোণী ত্রিভুজ বলে এবং সমকোণী ত্রিভুজগুলো সর্বসম প্রমাণ করতে হলে আমরা জানি যে ও ত্রিভুজ আর যে কোনো একটা বাহু সমান দেখাবে তাহলে আমরা এই দুইটা ত্রিভুজের অতিভুজ আর যে কোনো একটা বাহু সমান দেখলে আমরা সর্বসম বলতে পারি এই তাহলে আমরা দেখি এখান থেকে সর্বসম প্রমাণ করতে পারি কিনা তার আগে আমরা একটু যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো থেকে কি কি তথ্য পাই সেগুলো দেখে নিই দেওয়া আছে আমাদের ও ই লম্ব এম তাহলে এখান থেকে আমরা কি তথ্য লিখতে পারি যে অতএব ও ই এ কোণ ও ই এ কোণ ও ই এ কোণ সমান ও ই বি কোণ সমান এক সমান যেহেতু লম্ব এই আবার আরেকটা কথা বলতে পারি যে আমরা জানি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গার উপর লম্ব তাহলে দেখ ওই জায়গায় সমদ্বিখণ্ডিত করো ও কেন্দ্র থেকে এ বি জায়গার উপরে ওই লম্ব তাহলে ওই লম্বটা এ বি জায়গায় সমদ্বিখণ্ডিত করেছে তাহলে লিখতে পারি এবং সমকোণ বলতে পারি এবং আরো একটা কথা বলতে পারি কি যে এ ই সমান বি ই সমান হাফ ইন এটাও বলবো ঠিক অনুরূপ ভাবে আবার দেখো ও এফ যদি সি এর উপর লম্ব হয় তাহলে এখান থেকে আমরা আবার কি কি বলবো অনুরূপ ভাবে অনুরূপ ভাবে ও এফ লম্ব সিডি বলে আমরা কি কি বলতে পারি যে ও এফ সি কোণ সমান ও এফ বি কোণ সমান এক সমকোণ এক সমকোণ এবং আর কি বলতে পারি যে কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডিত করে এবং সি এফ সমান বি এফ সমান হাফ সি তাহলে আমাদের দেওয়া যে তথ্যগুলো ছিল যে লম্ব সেখান থেকে এই জিনিসগুলো আমরা লিখব এখন আমরা যে সমকোণী দুইটা ত্রিভুজ আছে এই দুইটা ত্রিভুজ সর্বসম তাহলে ত্রিভুজ দেখো এ ই ও এবং এ এ ই ও আর সি এফ সি এফ ও সমকোণী ত্রিভুজ দয় এ কি কি সমান আমরা এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ দয় লিখেছি এই জন্য আর এই জায়গায় আমরা ত্রিভুজ চিহ্ন দিলাম না যদি মনে করো দেওয়া প্রয়োজন দিয়ে দিতে পারো তাতেও কোনো সমস্যা নাই তাহলে এই ফিটের মধ্যে দেখো কি কি সমান আমরা ও এ আর ও সি সমান কেন দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা এবং এইটা সমকোণে সামনের বাহু অতিভুজ তাহলে আমরা বলতে পারি
যে অতিভূজ অতিভূজ ওএ সমান অতিভূজ অতিভূজ ওস। এটা কেন আমরা কারণটা হিসাবে এখানে লিখতে পারি যে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তে যতগুলো ব্যাসার্ধ হবে সবগুলোই সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। এরপরে দেখো আমাদের দেওয়া আছে ওই আর ওএ, তাহলে এখানে এবং ওই সমান ওএ, ওই সমান ওএ, এটা কি আমাদের দেওয়াই? এখানে লিখে দাও নো, যে দেওয়া আছে। অনেক সময় বইতে কল্পনাও লিখে, তাহলে আমরা দেখলাম অতিভুজ আর একটা বল, তাহলে আমরা কি বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম, তাহলে সুতরাং ত্রিভুজ এ ই ও সর্বসম ত্রিভুজ, ত্রিভুজ সি এফ তাহলে সর্বসম হয়ে গেল। সর্বসম মানে সব কিছুই সমান, অনুরূপ বাহুগুলো কোণগুলো সমান। আমাদের দরকার কি এই যে সি এফ আর এই, তাহলে আমরা এই দুইটা আমি লিখে দিই, তাহলে অতএব এ ই সমান সি এফ। এখন এই সমান কি আছে দেখো, এইখানে হাফ এফ দিয়ে আমরা এখানে একটা ইকুয়েশন দিয়ে এক, আর এইখানে যদি ইকুয়েশন দিয়ে আমরা দুই করে দিই, তাহলে এক আর দুই থেকে দেখো এই পরিবর্তে এইটা এইটা দুটাই বসাতে হবে, সি এফ এর পরিবর্তে এইটা বা এইটা বসাতে হবে, তাহলে এই পরিবর্তে আমরা লিখে দিই হাফ এ বি, হাফ এ বি, আর সি এফ এর পরিবর্তে হাফ সি ডি। এবার দুই পাশ থেকে আমরা যদি হাফটাকে ভাগ করে দিই বা দুই দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে, সুতরাং এ বি সমান সি ডি। তাহলে আমাদের প্রমাণের বিষয় ছিল কি এ বি সমান সি, তাহলে আমরা প্রমাণটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তাহলে মূল জায়গাটা কি আমাদের, যে আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে সেইগুলো থেকে আমরা কি কি তথ্য পাই সেইটা লিখে নেব। এরপরে আমরা এখানে যে তথ্যগুলো ব্যবহার করবো, যে দুইটা ত্রিভুজ হবে, ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ করবো, এই সর্বসম প্রমাণ করে আমরা এই যে জায়ের অর্ধেক গুলো সমান হলো, তারপর অর্ধেক যা লিখলাম তার দুই দিয়ে গুণ করে দুই পাশে দুইটা পুরোপুরি যা সমান হয়ে গেল। আশা করি তোমরা জ্যামিতিটা বুঝতে পেরেছো, তারপরেও যদি তোমাদের এই ব্যাপারে জানা বা বোঝার আরও কিছু থেকে থাকে তাহলে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। এখন এই সম্পর্কিত একটি বাড়ির কাজ আমরা দিব, এই রিলেটেড বা এইটাকে প্রয়োগ করে বা এর আগে আর যে দুই তিনটা পড়ানো হয়েছে সেটা আলোকে একটা বাড়ির কাজ তোমরা বাড়িতে চেষ্টা করবা, বাড়ির কাজটা তোমরা লিখে নেবে। বাড়ির কাজ যে বৃত্তে সমান সমান জায়ের মধ্যবিন্দুগুলো সমভূমি, বাড়ির কাজ লিখে নাও, বাড়ির কাজ, বাড়ির কাজ বৃত্তের সমান সমান জ্যার মধ্য বিন্দুগুলো সমবৃত্ত, সমবৃত্ত, এইটা তোমরা
প্রমাণ করব আমরা যে কয়টা আমরা জ্যামিতি শিখলাম সেটার আলোকে আমরা বাড়িতে এটা চেষ্টা করব তোমরা চেষ্টা করো যদি সম্ভব হয় খুবই ভালো আর যদি না হয় তাহলে আরো ভালো পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ।